আসসালামু আলাইকুম, আমি খবর বলছি রফিক রফিকজান। খবর শুনতে থাকছি বিস্তারিত। রাজধানী করণ বাজারে মুরগি আর গরুর প্রায় 9 ঘন্টা সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানায়, গরুর মাংসের দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ দাম। এই বছরের শুরুতে বৌদ্ধবৃদ্ধ মানুষের হাতে না গেলে বাহিরে গরুর মাংস দাম, তবুও থেমেনি বাঙালি সরষে ব্রয়লার মুরগির পিছনে। এই দৃশ্য দেখে দেশি মুরগি আর কোয়াক মুরগির খুব হিংসা হয়। তারা বাজারের ভিতরে গরুর সাথে প্রায় 9 ঘন্টা ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ক্ষিপ্ত হয়ে পাকিস্তানি মুরগি 349 অভিযোগ করলে পুলিশ সাথে সাথে এসে নিয়ন্ত্রণ আনে। 3 দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়েন পলিং চাষার সেই লাল কুকুরটি। হঠাৎ করে পাশে গ্রামে এক বিয়ের দাওয়াত পায় মুরগি। ছুটে যায় সেই গাড়িতে বিয়ের দাওয়াত খেতে। খেতে খেতে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘণ্টাখানিক পরে কুকুরটি জ্ঞান ফিরে আসতে তার শরীরের মধ্যে একটা এনার্জি ভাব চলে আসে। আসে ফুর্তি, আসে ইমেজ। তারপর সেই বিয়ের বাড়িতে লোকজনের সামনে কি ঘটনা ঘটালো তুমি দেখে আসো। শখের তোলা 80 টাকা শখ প্রত্যেকটা মানুষের ভিতরে রয়েছে। যেমন শখ করে কেউ একটা জিনিস কিনে, আবার শখ করে কেউ একটা জিনিস তৈরি করে। বলছি কটবল হায়দারের কথা। কটবল হায়দার গত 1 সপ্তাহ চেষ্টা করে অনেক কষ্টে একটা অটো ভ্যান গাড়ি তৈরি করে। ভ্যান গাড়িটি রাস্তা নামানোর পর নিমিষে ধ্বংস করে দিল 5 দল হস্তি। চলুন দেখে আসি 5 দল হস্তি কীভাবে তার অটোটা ধ্বংস করে দেয়। সেই ফুটেজটা আমরা দেখে আসি। আবহাওয়া আগামীকাল সূর্যোদয় সকাল 8:30 সূর্য অস্ত যাবে বেলা 2:30। সেই সঙ্গে দিনে 14 বার বৃষ্টি হতে পারে, কোনো পানি পড়ার আশঙ্কা নেই। এবং দুয়ারিপাড়া জেলের উপর দিয়ে গন্ডায় 9000 কিলোমিটার বেগে খ্যাসে ডাল বয়ে যেতে পারে। সবাইকে সতর্ক করা হচ্ছে যেন কেউ দিনের বেলায় দুয়ারে ভরা জিল পারে না যাওয়া হয়। খবর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের খেয়াল রাখুন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদন হিসেবে নেবেন, কেউ সিরিয়াস মনে করবেন না। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।